হ্যালো ভিউয়ার্স টেক হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে খুব সুন্দর ইম্পর্টেন্ট একটি টিক্স আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আপনার মোবাইলে ডাটা কানেকশন চালান মোবাইল দিয়ে ইন্টারনেট চালান তখন কিন্তু মোবাইল ম্যাক্সিমাম টাইমে অনেক জায়গায় স্লো কাজ করে ইন্টারনেট অনেক স্লো কাজ করে একটা ভিডিও প্লে করতে গেলে অনেক সময় একটা ভিডিও প্লে হয় না অনেক দেরিতে প্লে হয় কোনো ওয়েবসাইট ভিজিট করতে গেলে অনেক সময় দ্রুত ওপেন হয় না অনেক স্লো ওপেন হয় সেই ক্ষেত্রে একটি সেটিং আজকে আপনাদেরকে দেখিয়ে দিব খুব ইম্পর্টেন্ট একটি সেটিং এই সেটিংটি করলে আপনার মোবাইলের স্পিড আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড দ্বিগুণ হয়ে যাবে রকেটের গতিতে চলবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে তো চলুন দেখেনি প্রথমে সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে পড়ে সার্চ যে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লিখবেন রিসেট রিসেট লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশনটি এক এক মোবাইলে এক এক রকম লেখা থাকে এক এক জায়গায় থাকে সেক্ষেত্রে আপনি একটু বুঝে নেবেন তো আপনি আপনার মোবাইলের ডাটা কানেকশন যেটা আছে সেটা আপনি রিসেট সেই ক্ষেত্রে আপনি এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল ব্লুটুথ এইটা রিসেট দিয়ে দেবো এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ তিনটা অপশন রিসেট হয়ে যাবে এই কাজটি আমরা অনেক সময় অনেক সময় করি না বছর পর বছর এইভাবে চালিয়ে যাই সেক্ষেত্রে আমাদের উচিত প্রতি মাসে অন্তত একবার এই রিসেটটা করা মোবাইল রিসেট না জাস্ট ওয়াইফাই ডাটা কানেকশন অ্যান্ড ব্লুটুথ এই অপশানটি আপনি প্রতি মাসে একবার রিসেট করতে পারেন আপনার মোবাইলটা ইন্টারনেট ভালো সার্ভিস নেওয়ার জন্য তো আমরা এখানে রিসেট অপশানটি দেখতে পাচ্ছি তো আমি এখানে রিসেট সেটিংসে ক্লিক করলাম আবার রিসেট সেটিংসে ক্লিক করলাম কিছুক্ষণ অপেক্ষায় রাখছে এটা রিসেট হয়ে যাবে হ্যাঁ অলরেডি আমাদের এখানে এটা রিসেট হয়ে গেছে আমি ব্যাক করে বেরিয়ে আসছি তো অনেক সময় আপনাদের সেটে অনেক সময় পিন দেওয়া থাকে সেট যখন চালু করা হয় অনেক সময় আমরা পিন দিয়ে থাকি অনেক সময় এই যে রিসেট করতে গেলে এখানে পিন চাইতে পারে তো আপনাদের যে পিনটি দেওয়া আছে সেই পিনটি আপনারা দিয়ে রিসেট করে দিবেন আমি যেহেতু কোনো পিন নাম্বার দিয়েছিলাম না সেহেতু আমার এখানে পিন নাম্বার চাইনি আবারও সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে এবার নেটওয়ার্ক ইন্টারনেট এখানে যাওয়ার পরে মোবাইল নেটওয়ার্কে যাবেন মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাঙালি আর গ্রামীণ যদি আপনার সেটে যে সিমটি থাকবে সেই সিমটি সেটা শুরু করবে তো আমি এখন এখানে গ্রামীণ ফোন সিলেক্ট করলাম অ্যাডভান্স এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে সেটিংসটি আছে সেটা আমরা দেখে নিই এখানে দেখেন আমরা নেমের ঘরে দেওয়া ছিল এই জিপি ইন্টারনেট তারপরে দিয়েছে এপিএন জিপি ইন্টারনেট তো আমরা দুইটাতে জিপি ইন্টারনেট লিখে রাখছি তো আমি গ্রামীণ ফোনের হোক আর বাঙালিকে হোক সবগুলোই একই সেটিংস আপনারা করে নেবেন এবং সার্ভারে দেখতে পাচ্ছেন নট সেট সার্ভারে কোনো কিছু দেওয়া নাই তো আমরা এই সেটিংসটি এখন ডিলিট করে দিব রিসেট ডিফল্ট ব্যাক গ্রামীণ ফোন এটা যদি ডিলেট না হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা এডিট করতে পারেন অথবা এখানে প্লাস একটা বাটন দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে এখানে আমি নতুন করে একটি অ্যাক্সেস পয়েন্ট সিলেক্ট করব তো নেমের ঘরে এখানে আপনি জাস্ট আই চিহ্ন দিতে পারেন ওকে এপিনের ঘরে একটি আই চিহ্ন দিয়ে দিলেন ওকে এরপরে সার্ভার নট সেট সার্ভারে আমরা এখানে ক্লিক করে লিখে দেব ডাব্লিউ ডাব্লিউ ডট জি ডাব্লু জি এল ই গুগল ডট কম ওকে এটা লিখে দিয়ে আমরা এখানে ক্লিক করে সেভ করব এখানে দেখতে পাচ্ছেন আই বলে একটি অপশন যোগ হয়েছে জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে আমরা বেরিয়ে আসব এরপর যদি আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকে এরপরে যদি আপনার মোবাইলে ইন্টারনেট লাইন থাকে ডাটা কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার ডাটাটা অন করে নেবেন এবং অ্যাডভান্সে একটি অপশন খেয়াল করবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে অবশ্যই আপনার নেটওয়ার্কে আপনার মোবাইলের যে ফাংশন আছে সর্বোচ্চটা দিয়ে রাখবেন যেহেতু আমার মোবাইলে এখানে দেওয়া আছে ফোর জি ফোর জি মোবাইল সেক্ষেত্রে আমার ফোর জি দেওয়া আছে যাদের ফোর জি এবং ফাইভ জি দেওয়া থাকে তাদের ফাইভ জি দিতে পারেন এলটিই থাকলে এল সিলেক্ট করে দেবেন এইভাবে সেট করে দিয়ে আপনি বেরিয়ে আসবেন এরপরে যদি আপনি ইন্টারনেট ব্রাউজিং করেন অনেক দ্রুত ইন্টারনেট ব্রাউজিং হবে আশা করি এই টিপসটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন যদি আপনি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমাদের ভিডিও শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো তো আজকে এ পর্যন্ত সামনে আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ